হ্যালো, নমস্কার সবাইকে, ওয়েলকাম আবার আমার একটা নতুন ভিডিওতে। আমি বর্ষা, টেস্টি মুভি বর্ষার একটা নতুন ব্লগ। আজকে অ্যাকচুয়ালি আমি একটা জিনিস টেস্ট করতে চলেছি, একটা জিনিস রিভিল করতে চলেছি। অনেকদিন ধরে আমি ভিডিও দেখছিলাম, বেশ হাইপ হয়েছে এই খাবারটা। তো ফার্স্টে চলুন, আমার কাছে এসে গেছে, আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে এবং জাস্ট ট্রাই করার জন্য যে কেমন হয়। তো আগে দেখি আনপ্যাক করে কী এসছে ভিতরে, তাহলেই বুঝতে পারবেন আমি অ্যাকচুয়ালি আজকে কী রিভিল করতে চলেছি। দ্যাটস আ সারপ্রাইজ। বাটারফ্লাই পি টি, এবং সবাই বুঝতে পাচ্ছেন ব্লু কালারের হয় এই টিটা। এটা দেখতে বেসিক্যালি আমার খুব অ্যাট্রাকটিভ লেগেছে। আমি খুব একটা চা কফির ভক্ত নই, শীতকালে কফি মাঝে সাঝে খেলেও সেটা ব্ল্যাক কফি, চায়ের খুব একটা ভক্ত নেই। কিন্তু এইটা স্পেশালি আমার এই জন্য আমার অর্ডার করেছি, কেননা এখানে আমি কিছু নিউট্রিশিয়াস ভ্যালু পেয়েছি। প্রথম কথা, ক্যাফিন নেই, যার ফলে কোনো এক্সট্রা টক্সিন বা আমার ওয়েট গেইন বা এই ধরনের অসুবিধা হবে না। শার্ক ট্যাঙ্কে কিন্তু এটা ভীষণভাবে প্রমোট করা হয়েছিল, আমি এটা দেখেছিলাম আর সবাই বলেছিল, খুব প্রশংসা করেছিল। তো এটা আমি নিয়ে এসেছি দেখার জন্য, খাওয়ার জন্য, এবং অ্যাকচুয়ালি এর ভেতরে কি আছে না আছে পুরো ব্যাপারটা আমি জেনে এবং খেতে কিরকম। ফার্স্ট পার্ট তো আমার কাছে চা কফি টেস্ট, যদি টেস্ট ভালো হয় ইটস গুড, আমি কন্টিনিউ করতে পারবো, আদারওয়াইজ আমি জানি না। তো মেন ব্যাপার হচ্ছে প্রথমে এটাই যে আমি খেয়ে দেখি কী আছে, এবং এটার গুণাগুণ অনেক শুনেছি, আপনারা সবাই হয়তো শুনেছেন যারা এখনও খেয়ে উঠতে পারেনি, ভাবছে কী হবে না হবে কেমন হবে ভেবেই হয়তো। তো সবার এই কনফিউশন, যারা এখনও ট্রাই করেনি তাদের কনফিউশন দূর করার জন্য আমি ভাবলাম আমি একবার ট্রাই করি এবং তোমাদের কাছে এটা পৌঁছে দিই যে সত্যি কেমন খেতে। একদম এটা কোনো পেট প্রমোশন নয় ফার্স্ট অফ অল, তো এটা আমার নিজস্ব এক্সপেরিমেন্ট এবং নিজস্ব কি বলবো অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সব থেকে ভালো লাগে নিউট্রিশন ফ্যাক্টসগুলো, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখতে পেলে এটা একটু বড় করে দেখে নিও। এর নিউট্রিশন ফ্যাক্টসের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্যালোরি কিন্তু সবার আগে জিরো, এছাড়াও টোটাল ফ্যাট, কোলেস্ট্রল, সোডিয়াম সমস্তটাই কিন্তু, ইভেন প্রোটিন পার্সেন্টেজও কিন্তু জিরো। মানে এটার মধ্যে অ্যাকচুয়ালি খেলে কিন্তু কোনো খারাপ কিছু নেই যে তুমি খেলে পরে খারাপ কোনো সম্ভাবনা হতে পারে বা কোনো খারাপ এফেক্ট করবে তা না। কিন্তু টক্সিন, ক্যাফিন ফ্রি, প্রথম কথা হার্বাল টি, লেটস চেক। না খেয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না, তো আগে খাই তারপর বলছি। প্যাকেজিং নিয়ে কোনো কথাই হবে না, সুন্দর জিপলক সিস্টেম রয়েছে, এর ফলে এটা স্টোর করতেও কোনো অসুবিধা হবে না, হাওয়া ঢুকে ময়েশ্চার ঢুকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই। ভেতরে যেটা দেখলাম, অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল প্রসেস করে দেওয়া রয়েছে, এবং এটা কিন্তু ক্লিনিক্যালি টেস্টেড এবং FSSAI সার্টিফিকেটও রয়েছে। তো আপনারা চাইলে চেক করে নেবেন অবশ্যই প্যাকেটে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাল সাবস্ক্রাইব বাটনটা কিন্তু প্রেস করতে ভুলো না, এবং অবশ্যই তার সাথে বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছতে থাকে। আমাদের বিউটি রেডি। বাও, কালারটা কিন্তু বেশ লাগছে, খানিকটা মনে হচ্ছে নীল রং গুলে দেওয়া হয়েছে, কিন্তু আমার সেই ব্লু লেগুনটাই ফিল আসছে একটা, মানে সেই নীল রং গোলা জল। হ্যালো, তাহলে এসে গেছি আমি আজকের হাইট ট্রি বিউটি বা বাটার টি টি, যেটা অলরেডি কিছুক্ষণ আগে আমি বললাম এবং সেটা বানালাম। দিস ওয়ান টেস্টিং এর পালা, এবার জিনিসটা এত গরম আমি এখন মুখে দিইনি, কালারটা দেখে ভালো লাগলেও খেতে কিরকম হবে জানি না, কোনো স্মেল কিন্তু নেই, একটা জাস্ট গুনো গুনো গন্ধ, যেরকম আমরা শাক পাতা কিছু সেদ্ধ করলে যেরকম গন্ধ বেরোয় সেম গন্ধ। টেস্টটা দেখি, সরি আমার মুখ দেখে সবাই বুঝতেই পারছো টেস্ট কিন্তু কিছু নেই, জাস্ট ওই গুনো একটা গন্ধ যেরকম হয়ে থাকে ফুলের বা পাতা শাক আমরা গরম করলে যেরকম হয়, আলাদা করে কোনো টেস্ট নেই, জাস্ট মনে হচ্ছে জল গরম করে খাওয়া, দ্যাটস ইট, না কোনো মিষ্টি আছে আলাদা করে বা কিছু। বাট এটা রিসার্চ করে আমি যেটা দেখছিলাম যে এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, সব ভেষজ জিনিস যেগুলো খেতে ভালো হয় না কিন্তু তার কিছু গুণাগুণ থাকে, এটারও সেম জিনিস। তো এবারে এটার গুণ তো আমি এক্ষুনি বুঝতে পারবো না, তার জন্য আমাকে কন্টিনিউ খেতে হবে, তবেই আমি বুঝতে পারবো। আর অ্যান্টি অক্সিডেন্ট আমাদের কী কাজ করে, ব্লাড সার্কুলেশন ভালো করে, আমাদের ব্লাড পিউরিফাই করে, স্কিনের ওপর আমরা যেটা এফেক্ট দেখতে পাই স্কিন ভালো করে, গ্লোয়িং করে, প্লাস হেয়ার ভালো করে, আমাদের অন্যান্য ব্লাড প্রেশার এগুলোকে একটু কন্ট্রোল করতে সাহায্য করে। বাট গুণ তো তখনই বুঝতে পারবো যখন আমি বেশ কিছু দিনে ট্রাই করবো, কিন্তু আমি জানি না এটা কতদিন ট্রাই করতে পারবো, খেতে পারবো কন্টিনিউ, বিকজ এর কোনো টেস্ট নেই, জাস্ট টেস্টলেস মনে হচ্ছে, ফুটন্ত জল আমি খাচ্ছি,
তো কালারটা তো ভালোই এসছে। আমি জানি না আর কোনো আমি এর মধ্যে চিনি মিক্স করতে হয় কিনা বা কিছু, আমি চিনি কিছু মিক্স করিনি যেহেতু ভেষজ জিনিস, তো আমার মনে হয়েছে এগুলো আলাদা কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে না দেওয়াই বেটার। তো কোনো টেস্ট নেই গাইস, যারা টেস্টি মানে চা একটু রিলিশ করে খেতে পছন্দ করো তাদের এটা ভালো লাগবে না, তবে ট্রাই চাইলে করতেই পারো। ভেষজ জিনিস অ্যান্ড এর গুণাবলী অ্যাজ সবাই বলছে বা এরা কোম্পানিটা যেহেতু বলে থাকছে যে ধরনের গুণ আছে, অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর আছে, তো ট্রাই করে দেখতে পারো। দেখা যাক, এই পাউচটা তো আমি খাবো কন্টিনিউ, এবার তারপর যদি কোনো ফার্দার কিছু আমি এটার গুণ বুঝতে পারি, মানে আমি যদি কিছু ফিল করি যে না এটা আমাকে এনার্জি দিচ্ছে বা কিছু, তো সেক্ষেত্রে অবশ্যই আমি আমার এই ভিডিওর কমেন্টে লিঙ্কটা পাঠিয়ে দেবো বা আমি অ্যাড করবো অবশ্যই সবার জন্য। তো ইন দ্য মিন টাইম আমার ভিডিও দেখে যারা যারা এটা ট্রাই করছো প্লিজ আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমি জানি না এটা মেকিংয়ে কোনো ভুল আমি করেছি কি না, জাস্ট গরম জলে দিয়ে ফুটিয়েছি, যেরকমভাবে আমি চা ফুটাই জেনারেলি, লিকার চা ফুটিয়ে আমরা খাই, এটাকেও আমি সেভাবেই প্রিপেয়ার করেছি, বাট কোনো টেস্ট আসেনি, হতে পারে আমি হয়তো বেকিংয়ে কোনো ভুল করেছি। কেউ যদি জেনে থাকো প্লিজ আমাকে গাইড করো, কেননা আমাকে বাকি পুরোটাই খেতে হবে, তো এটা ভেবে আমার মতো মানুষ মানে আমি একটু টেস্টি ফুডি যাকে বলে তোমরা সবাই জানো। আজকে 9th March আমি নীলকণ্ঠ ফুল আমাদের তোমরা দেখালাম, এটা নীলকণ্ঠ ফুল শুকিয়ে বানানো, তো নীলকণ্ঠ ফুলের চা পান করছি। আজকে মহাশিবরাত্রির দ্বিতীয় দিন, তো মহাশিবরাত্রির দিনে শিবের ফুল এবং তার থেকে বানানো চা, সেটাকে আমি কখনোই খারাপ বলতে পারি না, বাবার প্রসাদ হিসেবেই না হয় আমি এখন খেয়ে নিচ্ছি। হয়তো কিছুটা হ্যাবিচুয়েটেডের ব্যাপার আছে, আমাদের টেস্ট বার্ডকে আমরা স্যাটিসফাইড করি অনেক পরে গিয়ে, তো দেখা যাক আস্তে আস্তে সয়ে যায় টেস্ট বার্ড অনেক কিছুর সাথে, তো এটাও হয়তো সয়ে যাবে, কিন্তু অ্যাট ফার্স্ট যেটাকে বলে হয়। থ্যাংক ইউ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, পাশে থেকো আর কমেন্টস বক্সে জানিও কেমন লাগলো, বা এই টিটা যারা যারা ট্রাই করছো সেটা ট্রাই জানিও, যারা যারা খাও রেগুলার বেসিস তারাও জানিও, যারা নতুন খাচ্ছ তারাও জানিও কেমন লাগছে। আর অবশ্যই যদি আমার মেকিংয়ে কোনো ভুল হয়ে থাকে চাটা বানানো, অবশ্যই আমার একটু গাইড করো প্লিজ। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, টাটা। এই প্রোডাক্টটা আমি অর্ডার করেছিলাম ব্লু টিটা, যেটা বাটারফ্লাই পিটি ব্লু টি এর তরফ থেকে, কোম্পানির নাম ব্লু টি, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটা নেট ওয়েট হচ্ছে 10 গ্রাম, এটা 20 কাপস অফ টি হবে আমাকে যতদূর বলা হয়েছে সাইট অ্যাজ পার সাইট ফ্লিপকার্টে, আর এটা দাম নিয়েছে আমার 184 পড়েছে ফ্লিপকার্টে, অ্যাজ ওয়েল অ্যাজ MRP রয়েছে 199। এবার তোমরা ফ্লিপকার্ট বলো বা ব্লু টি নিজস্ব সাইট থেকে কিনতে পারো, এছাড়া অ্যামাজন সব জায়গাতে অনলাইন সেক্টরে এগুলো অ্যাভেলেবেল আছে, তোমরা অর্ডার করে এটা ট্রাই করতে পারো।